এই যে বাঁধাকপির তরকারিটা প্রায় হয়েই গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে জানো তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোটা মানে ওয়ান অফ দ্য মেন লক্ষ্মী পুজো আর কি, কারণ বছরে নাকি তিনটে লক্ষ্মী পুজো হচ্ছে মেন আমাদের বাড়িতে। হয়তো মানে সবই হয়তো এদেশীয় যাদের যারা আর কি বলে তাদের বাড়িতেও হয়তো সেমই। তো এটা হচ্ছে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, আর বাকি দুটো কোন কোন টাইমে হয় আমি না ঠিক জানি না, আমার মনে নেই যেহেতু আমি সবসময় এখানে থাকি না। তো আজকে হচ্ছে সেটাই ভাদ্র মাসের মেন লক্ষ্মী পুজো। তো আমাদের মন্দিরে বামুন এসে গেছে আর কি পুজো করছে, মা আর ঠাকুমাও চলে গেছে, আর আমি এখানে ঘরে আজকে বাঁধাকপির তরকারি হচ্ছে আর মেলা খাবে ঠাকুমা আর মা দুজনাই, যেহেতু আজকে চাল মুড়ি মানে এসব খেতে নেই, যেহেতু চাল বা মুড়ি কিছু খেতে নেই তো আমিও তাই খেয়ে নেব। আর এখন আমি যাই দেখি নিচে একটু পুজোটা দেখে আসি, মা আর ঠাকুমা তো গিয়ে বসেই আছে, জগুকেও নিয়ে চলে যাই। ঘন্টা কাসরের আওয়াজ বাজলে জগু এত ভয় পাচ্ছে যে কি বলবো ওকে, আবার তাই একটু বাইরে একটু সরিয়ে নিয়ে এলাম। সে ঘন্টা বাজছে কাসর বাজছে ও কেঁদে ফেলছে, আমাকে আরো জড়িয়ে জড়িয়ে ধরছে। চলো ঘরে যাই, তোমার আর থাকতে হবে না। কেন ঘরে যাবে না? কোথায় যাবে তাহলে? কোথায় যাবা? ওই দেখো আমাকে আবার হাত দিয়ে দেখাচ্ছে, কোথায় যাবি, কোথায় যাবি দেখা, কোথায় যাবি, ঘরে যাবি তো নাকি বন জঙ্গলে ঘুরবি? মানে ভয় আছি, উরি বাবারি আমার ভয় লাগে, ও পুকুর পাড়ে আমি যাবো না, আমার খুব ভয় লাগে, উরি বাবা আমি ঘরে যাব। চলো ঘরে, চলো ঘরে যাবো, চলো পরে পরে বাইরে ঘুরবে। বাবা যা রোদ, বিশাল রোদ, থাকা যাচ্ছে না। চলো চলো ঘরে যাই। কি করবো, ওই যে ওই কলটাকে একদিন চালানো হয়েছিল ওর হাত পা ধোয়ার জন্য, দেখো আর ওই কলটা ধরে দাঁড়িয়ে আছে, কেন না তুমি কলটা চালিয়ে দাও, ও জল ঘাটবে বসে বসে, তাই করবি তাই তো? আয় এদিক আয়, সে ভিতরে নোংরা ভর্তি, এদিক আয় আয় আয়, চলে আমি পারবো না। দিন এত গরম পড়েছে না, খুব গরম লাগছে, এই বিশেষত দিনের বেলাটা, সন্ধেবেলার দিকটা গরম লাগলো ওই এতটা গরম লাগে না। দেখো সিঁদুর ফিঁদুর সব ঘেটে যাচ্ছে, আর এই যে বাবুমশাই দেখো দেখো কল খুলে ফেলেছে, কিন্তু আমি ভাবছিলাম বোধহয় পারবে না, দেখো কল খুলে দেখো জল বার করে পুরো জলের ওপর থই থই করে নাচছে, আমি আবার বন্ধ করে দিয়েছি তাই কাঁদছে। ওই দেখো দেখো ঠিক খুলতে পেরে গেছি বল কলটা, চল ঘরে যাবো আয়। কিছুতেই যাবে না, এখন ছাদ থেকে নিয়ে যাওয়া মানে কান্নাকাটি করে ওকে আমাকে নিয়ে যেতে হবে। আমি চলে গেলাম, যা তুই যেখানে যাবি যা, এত গরমে এমনি আর পারছি না। চলে গেলাম, টাটা। আর এই যে এখন এক খাওয়ার পর্ব শেষ, আরেক খাওয়ার পর্ব শুরু হয়ে গেল, বাঙালির এই হচ্ছে কথা, একটা না শেষ হতে হতেই আরেকটার জন্য চিন্তা করতে লেগে যায়। যদিও এটা বাঙালি বলে না, আমাদের মনুষ্য জাতারই এইটা হচ্ছে আর কি, অসুবিধা না সুবিধা কি বলবো, আর যা হোক চলছে চালাতেই হবে, আর যদি অসুবিধা হয় তাহলে সেটা বাড়ির বউদেরই, ছেলেদের তো নয়। আর তো যাই হোক, তো এখানে বিকেলবেলাতে আমি তালটাকে কাইতে বসে গেছি, যেহেতু আজকে লক্ষ্মী পুজো ভাত বা চাল মুড়ি এসব কিছু খাওয়া হবে না মাদের, তো ওরা যা খাচ্ছে আমিও আর কি তাই খাচ্ছি, কিন্তু আমি নিয়ম করি যে তা নয়, এগুলো তো ভালোই লাগে খেতে ওই জন্য আর কি খাচ্ছি। তো মা তালে পরোটা করবে, বললো তালটা কেয়ে দিতে, আমি তো তালটা কেয়ে দিচ্ছি। আর এখানে দেখো এই যে মেশিনটা না কি বলবো, আমার আমি তো এগুলো জীবনে কোনো দিন দেখিনি, এই মেশিনটা বিয়ের পরে ওদের বাড়িতে এসেই প্রথম দেখছি, কিন্তু দেখলাম বেশ ভালো সুবিধা, বুঝলে তো
তজ্জলদি হয়ে যায়। আর বড় বড় তালগুলোতে না বেশি সুবিধা, আমরা তো এত বড় তাল জীবনেও করি না। একটা আটির যা সাইজ এই তালটার, বড় তালটার ওই রকম ফুল তালটারই বোধ হয় ওরকম সাইজের আমি করি। তো যাই হোক, এখানে দেখলাম বেশ ভালোই সুবিধাই হচ্ছে, মাই ওখান থেকে আঁশগুলোকে বেছে বেছে নিচ্ছে। আর এখানে আজকে ছিল হচ্ছে দুপুরবেলায় তালে পরোটা আর কুমড়ো আলুর তরকারি, যোগুকেও একটু দিলাম, ও অল্প একটু খেলো আর খেলো না। তো এইভাবেই আজকে দিনটা শেষ করলাম, আশা করছি ভালো লাগবে।